বন্ধুরা ভারত সরকারে চীনের ওপর আক্রোশ কিন্তু থামছে না সেটা আমরা বুঝতে পেরেছি কিছুদিন আগে উনশো অ্যাপ ভারত সরকার থেকে ব্যান করে দেওয়া হয়েছিল যার মধ্যে টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ শেয়ার ইটের মতো জনপ্রিয় অ্যাপ কিন্তু ছিল আবার ভারত সরকার কি করেছে সাতচল্লিশটা অ্যাপকে ব্যান করে দিয়েছে এবং এই ব্যান করার পেছনে ভারত সরকারের যথেষ্ট পরিমাণ যুক্তি রয়েছে সাথে আরও দুশোটার বেশি অ্যাপের ওপর নজরদারি করছে ভারত সরকার আজকের ভিডিও সেটা নিয়ে নমস্কার বন্ধুরা আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনোবাসা তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যায় ভিডিও শুরুতেই ভালোবাসা জানাই আমার ওপার বাংলার ভাই বোনদের আর অবশ্যই ভালোবাসা জানাই আমার এপার বাংলার ভাই বোনদের সঙ্গে ত্রিপুরার ভাই বোনদের ও সারা বিশ্বের বাঙালিদের আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন এটা অনুরোধ রইল বন্ধুরা এর পর সাতচল্লিশ কিছুদিন আগে উনষাটটা চাইনিজ অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছিল যেখান থেকে ডেটা চুরির যে তথ্য ভারত সরকারের হাতে এসছিল গোয়েন্দা বিভাগ থেকে এসছিল ডেটা চুরি করে ডেটা হ্যাক করে যে কাজটা করা হয়েছিল সেটা ভারত সরকারের কাছে অনুচিত মনে হয়েছে এবং ভারতের যে ডিজিটাল আইন রয়েছে সেই ডিজিটাল আইনের প্রভাবে কিন্তু এই অ্যাপগুলোকে ব্যান করা হয়েছিল এবার আরও সাতচল্লিশটা অ্যাপকে ব্যান করার পথে ভারত সরকার এগিয়েছে এবং এই অ্যাপগুলো সম্বন্ধে যেটা বোঝা যাচ্ছে সেটা আপনারাও বুঝতে পারবেন যে এই অ্যাপগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্লোন অ্যাপ ক্লোন অ্যাপের মধ্যে দুটো ভাগ রয়েছে একটা ভাগ হচ্ছে গিয়ে যে অ্যাপটা রয়েছে সেটা অবশ্যই যে অ্যাপগুলো ব্যান হয়েছে উনষাটটা অ্যাপ তারই হচ্ছে গিয়ে ডুপ্লিকেট অ্যাপ একটা অ্যাপ যদি কারোর পছন্দ না হয় তাহলে আর অ্যাপ সে পছন্দ করবে মানে দুটো অ্যাপই একই কাজ করবে ডেটা চুরি করবে চুরি করে চীনের যে গভর্নমেন্ট রয়েছে চীনের যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তাদের কাছে পৌঁছে দেবে এবং টাকা নেবে এদের কিন্তু রোজগার করাটা বেশি লক্ষ্য থাকে না এদের লক্ষ্য থাকে হচ্ছে গিয়ে ডেটা কত চুরি করে চীনের সরকারের কাছে পৌঁছে দেবে সেটার দিকে এবং সেটাই করে এরা এবং সেখান থেকেই এদের কিন্তু রেভিনিউ জেনারেট হয় সেখান থেকেই এদের পয়সা আসে সঙ্গে অ্যাড দেখিয়ে কিছু যদি পয়সা তুলে নেয় সেটা এদের বোনাস আর আরেক ধরনের যে অ্যাপ ব্যান হয়েছে এই সাতচল্লিশটার মধ্যে সেটা হচ্ছে গিয়ে একই কার্নেল মা একই কাজ করে মানে হচ্ছে গিয়ে যে অ্যাপগুলো ব্যান হয়েছে সেই অ্যাপগুলোর মতো করেই কাজ করে সেরকম কিছু অ্যাপ রয়েছে এটারও উদ্দেশ্য একই এটারও উদ্দেশ্য হচ্ছে গিয়ে ডেটা চুরি করবে আপনাদের ডেটা নিয়ে চীনের সরকারের কাছে পৌঁছে দেবে চীনের সরকার সেইগুলোকে তাদের কাছ থেকে কিনে নেবে এখান থেকেই কিন্তু তাদের বিভিন্ন রকমের রেভিনিউ জেনারেট হয় এছাড়াও আরও দুশোটার বেশি অ্যাপের ওপর ভারত সরকারের নজর রয়েছে যে নজরদারিটা করছে ভারত সরকার সংগত কারণে কারণ ভারত সরকার চাইছে এরকম যে ডেটা চুরির ব্যাপারটা সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাক কারণ এর ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে গণ্ডগোল চারদিকে ঘটে বিভিন্ন রকমের ইনসিকিউরিটির ব্যাপার ঘটে বিভিন্ন ধর্মীয় উস্কানি বা রাজনৈতিক উস্কানি কিন্তু তৈরি করা হয় এবং বিভিন্ন পরিমাণ কিন্তু বিরোধী মত যেগুলো আছে সেগুলো তৈরি করা হয় এমনভাবে তৈরি করা হয় আপনি ভাবতে পারবেন না সেগুলো আসলে বিরোধী মত কিন্তু সেগুলো আসলে রাজনৈতিক উস্কানির ফলে কিন্তু চীনের রাজনৈতিক উস্কানির ফলে কিন্তু তৈরি হচ্ছে চীনের সরকার এটা করে এবং আপনারা কিছুদিন আগে হয়তো শুনেছেন বা জাস্ট দু তিন দিন আগের কথা সেটা হচ্ছে কি চীনের একজন অধ্যাপক তিনি হচ্ছেন কি মুক্তমান অধ্যাপক এবং উনি যুক্তিবাদী মানুষ উনি যখন সেই জিনপিং প্রশাসনের ওপর কিছু প্রশ্ন করেছেন যে সঙ্গত প্রশ্নগুলো করেছেন প্রশ্নগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন তখন কিন্তু তাকে গোপনে তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে এমনভাবে লুকিয়ে রাখা হয়েছে এবং তাকে এমনভাবে টেস্ট করা হয়েছে যেটা কিন্তু কাউকে জানানো যাচ্ছে না তার মানে হচ্ছে গিয়ে সেখানে মানুষের যে কণ্ঠ আছে কণ্ঠটাকে রোধ করে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে কি চীনের পলিসি এবং এই পলিসির এগেনস্টে যাওয়ার জন্য এই পলিসি যাতে ইন্ডিয়ার কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত এই অ্যাপগুলোকে ব্যান করে দিয়েছে তার মানে টোটাল উনষাট প্লাস সাতচল্লিশ তার মানে হচ্ছে গিয়ে একশো ছখানা অ্যাপ কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়াতে ব্যান হলো আমরা তাকেই থাকবো আগামী দিনে যে আগামী দিনে আরও কি কি অ্যাপ ব্যান হয় কারণ দুশোটার বেশি প্রায় তিনশোটার কাছাকাছি অ্যাপের ওপর কিন্তু নজরদারি রয়েছে সঙ্গে এটা মাথায় রাখবেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু ফলো করছে গুগল এবং ফেসবুককেও ফেসবুককে বা গুগলকে হয়তো সরাসরি ব্যান করবে না কিন্তু তাদের ওপর কিছু রিজার্ভেশন কিছু নিষেধাজ্ঞা জারি করবে যার ফলে কিন্তু তারা ডেটা চুরি ডেটা কালেক্ট করা থেকে বিরত হবে বা সেটা করবে না এরকম কিছু একটা ইন্ডিয়া গভর্নমেন্ট পলিসি আনলেও আনতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেক বন্ধু এই ভিডিওটার খবর পায় এখান থেকে খবর পায় আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয় আজকের মতো চললাম